নরসিংীর দুটি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোহর দিতে স্বপন ও রিটন মেলাবতে বিজয়ী হয়েছেন দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নানান অবিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়েই শেষ হয়েছে নরসিংদিতে মনোহরদী ও বেলাব উপজেলায় ভোট গ্রহণ সকাল আটটা থেকে শুরু হয়ে একটানা ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলাকালে উপজেলার দুটির বিভিন্ন কেন্দ্রে জাল ভোটের অভিযোগ উঠলে তা বাতিল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপজেলা দুটিতে মোট একশত তেষ্টিটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এই ভোট গ্রহণ তবে ভোটার উপস্থিতি ছিল কম একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ও জোরদার নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মঙ্গলবার ভোট গণনা শেষে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মুশফিকুর রহমান এই নির্বাচনে মনোহর দিতে আনারস প্রতীকে চেয়ারম্যান পদে নজরুল মজিদ মাহমুদ স্বপন পেয়েছেন তেত্রিশ হাজার আটশত উনিশ ভোট তার নিকটম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক মোহাম্মদ ফজলুল হক পেয়েছেন দশ হাজার নয়শত এগারো ভোট মাইক প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে তৌহিদুল সরকার চৌদ্দ হাজার একশত আষ্ট্রি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তার নিকতম প্রতিদ্বন্দ্বী বই প্রতীক আব্দুল কাবির মৃধা পেয়েছেন এগারো হাজার চারশত পঁচাত্তর ভোট সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহনাজ পারভিন হাস তিনশত একাত্তর ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীক আফরোজা সুলতানা পেয়েছেন পনেরো হাজার আটশত ছয় ভোট উপজেলার মোট ভোটার সংখ্যা দুই লাখ একচল্লিশ হাজার ত্রিশ এর মধ্যে ভোট পড়েছে উনষাট হাজার পাঁচশত তেরো ভোট অপরদিকে বেলাবো উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে ত্রিশ হাজার দুই মত ছয় ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সন্সের জামান রিটেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শরীফ উদ্দিন খান মোমেন কাপ্পিরিজ প্রতিক উনিশ হাজার তিরানব্বই ভোট ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ হুমায়ুন কবির চশমা প্রতীকে নিয়ে উনিশ হাজার আটশত আটাশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্দাদুল হক ফরিদ মাইক প্রতিক ষোলো হাজার নয়শত পঁচাশি ভোট সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে নাজমুন নাহার আমিনা পঁচিশ হাজার পাঁচশত তেষ্টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তার নিক উচ্চতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলাই মেশিন প্রতীক রহিমা বেগম ষোলো হাজার পাঁচশত ছিয়ানব্বই ভোট বেলাব উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ আশি হাজার একশত পঁচাশি এর মধ্যে ভোট পড়েছে বাহাত্তর হাজার চারশত চৌরাশিটি মনোহর দিতে চেয়ারম্যান পদে পাঁচজন সাতজন ভাইস চেয়ারম্যান পদে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন অপরদিকে বেলাব উপজেলা নির্বাচনে ভোটের মাঠে লড়াই করেছেন চেয়ারম্যান পদে সাতজন ভাইস চেয়ারম্যান পদে আটজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন একটি পৌরসভা ও বারোটি ইউনিয়নের মধ্যে মনোহরদী উপজেলায় একশটি এবং বেলাব উপজেলার আটটি ইউনিয়নে তেষ্টটি কেন্দ্রে মোট চার লক্ষ নয় হাজার তেরো জন ভোটারের জন্য নয়শত নিরানব্বইটি ভোট ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্বাচনে অবাধ ও সুষ্ঠু পরিবেশ রক্ষায় দায়িত্ব পালনে ছিলেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এছাড়া প্রতিটি কেন্দ্রে সংহিষ্টা এড়াতে ভোটের মাঠে নিয়োজিত ছিল আনসার পুলিশ র‍্যাব বিজিবি মোবাইল টিম ও উচ্চ ক্ষমতাসম্পন্ন স্ট্রাইকিং ফোর্স নরসিংদীর দুটি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দিতে স্বপন ও রিটো বেলাপতে বিজয়ী হয়েছেন দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নানান অবিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়েই শেষ হয়েছে নরসিংদীতে মনোহরদি ও বেলাব উপজেলায় ভোট গ্রহণ সকাল আটটা থেকে শুরু হয়ে একটানা ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলাকালে উপজেলার দুটির বিভিন্ন কেন্দ্রে জাল ভোটের অভিযোগ উঠলে তা বাতিল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপজেলা দুটিতে মোট একশত তেষ্টিটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এই ভোট গ্রহণ। তবে ভোটার উপস্থিতি ছিল কম একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ও জোরদার নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মঙ্গলবার ভোট গণনা শেষে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মুশফিকুর রহমান স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গেই থাকুন